আরজি করে নৃশংস হত্যাকাণ্ড, ঘটনার পরতে পরতে রহস্য, তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। হত্যাকাণ্ডের সাত দিনের মধ্যেই ঘটনায় একের পর এক নয়া মোড়। কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে, সরানো হয়েছে হাসপাতালে অধ্যক্ষকে। হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। এরই মধ্যে বুধবার রাতে সেই আরজি করে যেভাবে হামলা হয়েছে তা নিন্দায় সরব সব মহল। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আন্দোলনের মঞ্চ থেকে শুরু করে হাসপাতালের ওয়ার্ড। এই পরিস্থিতিতে শুক্রবার কার্যত অবরুদ্ধ হতে চলেছে শহর কলকাতা। রয়েছে একাধিক কর্মসূচি। তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে জাস্টিস চেয়ে পথে নামছে শাসক দল তৃণমূল। দোষীদের যাতে শাস্তি হয় তার জন্য সিবিআইকে কার্যত সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান আগামী রবিবারের মধ্যেই যাতে অভিযুক্তের ফাঁসির ব্যবস্থা করা হয়। এই দাবি নিয়ে শুক্রবার বিকেলে পথে নামবে তৃণমূল। মৌলালী থেকে মিছিল শুরু হবে বলে জানানো হয়েছে, আর সেই মিছিলে থাকবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা তিনটেই শুরু হবে জমায়েত, চারটে মিছিল বেরিয়ে যাবে ধর্মতলা পর্যন্ত। বুধবার ছিল রাত দখলের কর্মসূচি। কলকাতা থেকে শুরু করে প্রায় সব জেলায় কেউ মশাল কেউ মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন মহিলারা। নির্যাতিতার জন্য বিচার চেয়ে তারা স্লোগান তোলেন। সবার মুখে শোনা যায় উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন তৃণমূলের মিছিলেও স্লোগান উঠবে উই ওয়ান্ট জাস্টিস। তিনি জানিয়েছেন বিচারের দাবিতেই পথে নামছে তৃণমূল। এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে দু ঘন্টা সব কাজ বন্ধ রাখার দাবি বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মৌলালী থেকে ধর্মতলার দিকে হেঁটে যাবেন, অন্যদিকে সেদিনই মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করার কর্মসূচি বিজেপির। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাবে মহিলা মোর্চার মিছিল। জানানো হয়েছে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যাবে বিজেপির মিছিল। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। দুপুর দুটো থেকে পথ অবরোধের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার সরকারি কর্মীদের দু ঘন্টা সব কাজ বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে। এদিকে বারো ঘন্টার বন্ধ ডেকেছে এসইউসিআই। বুধবার মধ্যরাতে আর্জি করে যে দুষ্কৃতী হামলা হয় তারপরই বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। শুক্রবার সকাল থেকে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। তবে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোনো বন্ধকে মান্যতা দেওয়া হবে না, প্রত্যেক কর্মীকে কর্মস্থলে যেতে হবে বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন। অন্যদিকে ধিক্কার দিবস পালন সিপিএম এর। এসইউসিআই এর ধর্মঘটে সমর্থন না করলেও আলাদা কর্মসূচি ঘোষণা করেছে সিপিএম। শুক্রবার রাজ্যব্যাপী ধিক্কার দিবস পালনের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।